আসসালামু আলাইকুম। নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি ফরহাদ নতুন আরেকটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের ভিডিওতে খুবই ভীতিকর একটা প্রশ্নের অ্যান্সার দেব, হয়তো আপনিও এই প্রশ্নটির সম্মুখীন যে আমার চ্যানেলটি এক বছর পূর্ণ হওয়ার আর কিছুদিন বাকি আছে, তো এর ভিতরে যদি চ্যানেলটি মনিটাইজেশন করতে না পারি তাহলে যে ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইব গেইন করছে সেটা চলে যাবে কি না। তো খুবই ভয়ের একটা প্রশ্ন, তো এটার অ্যান্সার চলেন স্ক্রিনে গিয়ে দিই। ওকে, চলে আসলাম স্ক্রিনে। এখন আমি ইউটিউব চ্যানেলটি লগ ইন করবো। তো লগ ইন করার পর চ্যানেল আইকনে ক্লিক করে দিতে হবে, দেন ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দিতে হবে। ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর এই যে অ্যানালাইসিস এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে আপনার অ্যানালাইসিস হিসেবে কিছু তথ্য দেখতে পাবেন। তো লক্ষ্য করুন, এখানে লাস্ট 28 দিনের কিছু তথ্য এখানে দেখতেছেন, অর্থাৎ এখানে যদি আপনার লাস্ট 365 দিন সিলেক্ট করে দেন এবং এইখানে ওয়াচ টাইম যেটা আছে লাস্ট 365 দিনে, লক্ষ্য করুন যে এখানে ওয়াচ টাইম আছে 4.4K। ঠিক আছে, এখন অনেকেরই প্রশ্ন যে ভাই আমার তো এই এক বছর হয়ে যাইতে আর কিছুদিন বাকি আছে। লক্ষ্য করুন এখানে এই যে September 8, এখানে September 7, অর্থাৎ লাস্ট 365 দিনের এখানে কাউন্ট আছে। তো এর ভিতরে লক্ষ্য করুন যে এইটুকু ওয়াচ টাইম আমার হচ্ছে যে কাজে লাগছে আর কি, এই এই টাইমের ভিতরে 4.4K ওয়াচ টাইম হয়ে গেছে। এই যে বাকি যে এই টাইমটা ছিল এই টাইমে কিন্তু ওয়াচ টাইম আমার তেমন হয় নাই। ঠিক আছে, সুতরাং এই যে টাইমটা ছিল এইটা মাইনাস হয়ে যাবে। তো এই দিকে একদিন বাড়বে, এই দিকে একদিন কমবে। ঠিক আছে, এই দিকে এক মাস বাড়বে, এই দিকে এক মাস কমে যাবে। এই দিকে এক মাস কমলো, এই দিকে এক মাস বাড়বে, অর্থাৎ এই যে এক বছরের লিমিট এর ভিতরে আপনাকে 4000 ঘন্টা ফিল আপ করতে হবে। যদি ফিল আপ হয় দেন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। লক্ষ্য করুন যে এই থেকে এই পর্যন্ত, ঠিক আছে, এই থেকে এই পর্যন্ত কয়েক মাস আছে যেটাতে কোনো ওয়াচ টাইম আমার হয়নি। ঠিক আছে, তো এই যে আগামী আমি আরও কিছু সময় পাব, এই যে কয়েক মাস, মনে করেন 5 মাস এখানে কোনো ওয়াচ টাইম আসে নাই, তার মানে আগামী আমি 5 মাস সময় পাচ্ছি 4000 ঘন্টা ফিল আপ করার। তো আপনার যদি এখানে 4000 ঘন্টা ফিল আপ না হয়ে থাকে, কম থাকে, তাহলে অবশ্যই আপনি খেয়াল রাখবেন যে এই এই দিকে আপনার ওয়াচ টাইম কেমন আছে। যদি হিউজ পরিমাণে এখানে ওয়াচ টাইম থাকে তাহলে অতি তাড়াতাড়ি আপনাকে ওয়াচ টাইমটা গেইন করে অ্যাপ্লাই করতে হবে। যদি আপনি দেখেন যে এই দিকে কোনো ওয়াচ টাইম নেই, যত দিন থাকবে না ঠিক ততদিন এই দিকে আপনি সময় পাবেন ওয়াচ টাইমটা গেইন করার। আশা করি এখন বুঝতে পারছেন আপনার, মানে টোটাল একটা রেঞ্জ থাকে লাস্ট 365 দিন, যেহেতু এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত 5 থেকে 6 মাস আমার কোনো ওয়াচ টাইম নেই, তার মানে আগামী 5 থেকে 6 মাস এই দিকে আমি ওয়াচ টাইম গেইন করার অপশন পাবো। সুতরাং আপনারা ভয় পাবেন না, এটা লক্ষ্য করবেন যে এইখানের ওয়াচ টাইম আপনার হচ্ছে যে কত আছে। ঠিক আছে, যদি হিউজ পরিমাণে এইখানে ওয়াচ টাইম থাকে তার মানে আপনাকে এই অল্প কিছুদিন সময় পাবেন ওয়াচ টাইমটা গেইন করার, আবার বেশি সময় হলে এই যে ওয়াচ টাইম এখানে হিউজ পরিমাণ থাকবে এইটা ওই দিকে চলে যাবে, কেটে যাবে, মানে এটা রেঞ্জ তো হচ্ছে লাস্ট 365 দিন। তো আশা করি আপনাদের ভয় কেটে গেছে যে এক বছর হতে হবে বা এক বছর না হলে পরবর্তীতে ওয়াচ টাইমটা কাউন্ট হবে না, এমনটা না, এই রেঞ্জটা ঠিক থাকবে অলওয়েজ। এই দিকে একদিন কমে যাবে, এই দিকে একদিন বাড়বে, সুতরাং কখন ওয়াচ টাইমটা পূর্ণ হয় সেটা লক্ষ্য রাখতে হবে। তো এটা ভয়ের কিছু নাই, আশা করি এই বিষয়টা ক্লিয়ার। তারপরে কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।